ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম আনোয়ার ভাই, আপনি জিজ্ঞাসা করেছেন যে ইকামতের জবাব দিতে হবে কি না। বাংলাদেশে একজন সালাফি আলেম ইকামতের জবাব দিতে হবে এই মর্মে ফতোয়া দিয়েছেন, সঠিকটা জানিয়ে বাধিত করবেন। মহতরম ভাই, এই প্রশ্নটি সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের কাছে পেশ করা হলে এবং শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে পেশ করা হলে তারা বলেছিলেন যে আজানের মতো ইকামতেরও জবাব দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিনকে তোমরা আজান দিতে শোনো তখন বা কিছু বলতে শোনো তখন তার মতো তোমরা বলো, অর্থাৎ আজানের জবাব দাও। এবং এর মধ্যে আজান এবং ইকামত দুইটাই কিন্তু আজানেরই অন্তর্ভুক্ত। আজান যখন হচ্ছে তখন এটা আজান মানে হচ্ছে ঘোষণা দেওয়া, তো আজান যেমন ঘোষণা, ইকামতও কিন্তু একটি ঘোষণা, আর সেটি হলো নামাজ শুরু হয়ে যাওয়ার ঘোষণা। আজান হলো নামাজ এর টাইম ঘনিয়ে এসেছে তার ঘোষণা, আর ইকামত হলো নামাজ শুরু হয়ে যাওয়ার ঘোষণা। ফলে এই ক্ষেত্রে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং লাজনা দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের হলো মতামত হলো যে ইকামতেরও জবাব দিতে হবে। তবে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আজানের উপরে ইকামতের বিষয়টিকে কিয়াস করা ঠিক হবে না, এটা হলো তার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত উনি বলছেন যে ইকামতের জবাবের ক্ষেত্রে কদকামাতিস সলাহ জায়গায় আকা মাহাল্লাহ ওয়াদা মাহা বলার যে হাদিসটি সেটি যেহেতু দুর্বল, তাই তার উপরে হুকুম বা বিধান কায়েম হবে না। আর যারা আজান দিতে ইকামতের জবাব দিতে হবে বলছেন, তারা বলছেন ওই হাদিসটি যেটা একটু আগে বললাম যে মুয়াজ্জিন যখন ইয়া দেয় আজান বা ইকামত বিষয়ে কিছু বলে যেটা আমভাবে বলা হয়েছে, তখন তোমরা তার অনুরূপ বলো। তবে হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ ফালার সময় অন্য হাদিসে সহি হাদিসে তার জবাবে বলতে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সম্মানিত ভাই, বিষয়টি মতবিরোধপূর্ণ হলেও আজানের জবাব বা ইকামতের জবাব দেওয়াটাই অধিক উত্তম বলে মনে করি। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।